কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটু থাকার জন্য, আজকে সেই ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে। আপনারা জানেন এর কারণ একটাই, মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে, ওহির বাণী থেকে সরে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, এই সময় একজন সাহাবা একরাম একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন, একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের শিশুটিকে আপনি জিহাদের জন্য কবুল করে নিন। আল্লাহর নবী বলেছিলেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না উঠে বসতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে। ওই মহিলা তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু ঘোড়ায় বসতে পারবে না, আমার এই দুধের শিশু ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। ভাইয়েরা আমার, এই মসজিদে তখন রোমের গোয়েন্দারাও ছিল, সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল না সৈন্য তাদের অনেক কম। বলে তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি? বলে না তাদের অস্ত্র নেই। তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তখন রোমের সম্রাট রাগ করে বলল কেন আমাকে ভয় দেখাচ্ছ, আমার সাহস ভেঙে দিচ্ছ, অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? রোমের গোয়েন্দারা বলেছিল সম্রাট যাহাব না, অস্ত্র তোমার বেশি হতে পারে, তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে, শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয়, আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়।